বন্ধুরা, ছোট বাগানের পাম ফল আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আশা করি আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পাম ফল লোড করছে এক ড্রাইভার ভাই লরিতে। এক জায়গায় এত ফল, এটা কিন্তু আসলে একটা তাজ্জব ব্যাপার এখনকার সময়ে। একদম, হ্যাঁ একদম টাটকা বা ফ্রেশ এই ফলগুলা এখন কিন্তু সংগ্রহ করছে ড্রাইভার। এগুলা নিয়ে পরে র্যাম আছে সেখানে ফেলবে। তারপর তেল তৈরির জন্য অর্থাৎ প্রসেসিং প্রক্রিয়া করার জন্য মিলে বা ফ্যাক্টরিতে নিয়ে ফলগুলা ঢালবে। সেখানে কিন্তু এটা মাড়াই করে তারপরে এর যে রস বা তেল যেগুলো আছে সব কিন্তু বের করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট গাছ আর এই যে নালাটার মতো ওই যে একটা ভাইয়া ফল বের করছে, এই গাছগুলো থেকেই কিন্তু এই ফলগুলো এখানে নিয়ে আসা হয়েছে ট্রলিতে করে। দেখতেই পাচ্ছেন আপনারা দুইজন লোক ফলগুলো বের করছে। এই ফলগুলো বের করে সব ফলগুলো এই যে এইখানে জমা করেছে আর ড্রাইভার এই ফলগুলো আরামসে সংগ্রহ। ফল পেয়ে ড্রাইভার নিচে নিচে লোড দিচ্ছে। হ্যাঁ কঠিন অবস্থা খারাপ হয়ে গেছে, থাকতে নাই এই রুমে থাকতে নাই এখন আছে আছে মানে আসো কি লেগে মানে উঠ গে যাইবে মানে আমি কইতে আছি কিন্তু আমার গরমে চুলু দিয়ে আমার তোর জন্য জীবন আমি তোর ওই গা দান দে। এই লরিতে একবারে কয়টন লোড দিচ্ছে? 10 থেকে 12টা নেবে মনে হয়। যে সাজানি সাজানি দিচ্ছে। এই যে দেখুন পাম বাগানের ভিতর দিয়ে সুন্দরভাবে রাস্তা তৈরি করে রাখছে। এই রাস্তা দিয়ে কিন্তু লরিটা চালিয়ে ফলগুলো নিয়ে র্যামে ঢালবে। এই যে ও পাশে এটা ওরা কি জেসিবি না এটা তো এক্সকিউটর, এক্সকিউটর রেখেছে। ড্রাইভার কই গেছে এটার? এই ড্রাইভার কই? নাকি ওই গাড়ি চালায় ওই ফলো করে? Thank you.